বাবা, এমন একটা জায়গায় বাসা নিয়েছিস, খুঁজতে খুঁজতে একেবারে হয়রান। শোন, তোরা যারা মুটিয়ে যাবে ভবিষ্যতে, তাদের জন্য আমাদের এই নতুন ব্যবস্থা। হাঁটবি খুঁজবি, ব্যাস দেখবি 1.5 কিলো ওজন কমে গেছে। বাহ, তাহলে বাড়ির সামনে একটা মেয়ের ভুড়ি ওজন কমানোর সাইনবোর্ড লাগিয়ে নাও, এক্সট্রা ইনকাম হবে। হয়েছে হয়েছে, বস। আচ্ছা, তুই যে আসবি সেটা আমাকে টেলিফোনে বললেই তো পারতি, আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসতাম। তোকে সারপ্রাইজ দেবো বলে হঠাৎ করে চলে এলাম, তাই এসে কোনো ডিস্টার্ব করলাম না তো? তোর কর্তাটি কোথায়? তিনি বাড়িতে নেই, অফিসে। আর তুই আসলে কোনো অসুবিধা আছে নাকি? আছে আছে, নতুন সংসারে সে সমস্যা আরো বেশি। বাজে বকিস না তো। তাহলে তো আমার উপরে অ্যাংরি হবার কোনো কারণ নেই। আচ্ছা, তোর কর্তা মানুষটা কেমন? কেন, আজকালকার ছেলেরা দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অথচ তলে তলে এরা পুরো কাটা শুদ্ধ মাছ খেয়ে ফেলে। তাহলে কি করতে হবে? শোন, কর্তার কাজকর্ম, চলাফেরা, টেলিফোন রিসিভ করা, সব কিছুর দিকে নজর রাখবি। বউ ঘরে এলে সব মহিলারা এদের কাছে সুন্দরী হয়ে যায়, তখন সুন্দর করে সেজেও আর মন ফেরাতে পারবি না, বুঝেছিস? বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে, আর এই এক মাসে শামিমের ভেতর আমি এমন কিছু দেখিনি যাতে সন্দেহ করা যায়। বা এক মাসে দেখিসনি বলে আগামী এক মাসে দেখবি না, এর গ্যারান্টি কোথায়? আচ্ছা, হয়েছে হয়েছে, তোর কথাই শিরোধার্য। বিয়ের আগে প্রেম টেম করেছে জানিস কিছু? তা তো কখনো জিজ্ঞেস করিনি। তা জিজ্ঞেস করবি কেন, হিরো হিরো চেহারা দেখে তো একেবারে গলে আছিস। শোন, ট্রাঙ্ক সুটকেস সব ঘেঁটে দেখবি, ছেলেরা প্রেমপত্র গুছিয়ে রাখে, সেরকম যদি কিছু পেয়ে যাস সরাসরি চার্জ করবি, দেখবি পাছাদান একেবারে মেনি বিড়াল হয়ে গেছে। কিন্তু যদি রেগে যায়? তুই ডাবল ডোজে রাগ করবি, তাহলে দেখবি এসে শটান মাফ চাইছে, আর টেলিফোন এলে নিজে রিসিভ করবি, পরিচয় জেনে তারপর কর্তাকে দিবি। আজকাল টেলিফোনে অনেক কিছু হয়, এ তোকে বলে রাখলাম। কি করছো? অফিসের কাজ। অফিসের কাজ বাড়িতে না নিয়ে এলে হয় না? হয়, সেক্ষেত্রে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা-9টা হয়ে যাবে। সেজন্য কি বেশি বেতন দেবে? বেশি বেতন দেবে না, বরং চাকরিটা নট করে দিতে পারে। আচ্ছা, সব মানুষই কি অফিসের কাজ বাড়িতে নিয়ে আসে? আচ্ছা, সব মানুষের কথা আমি কি করে বলবো, আমি আমারটা জানি। ওসব ভনিতে রাখো, অফিসের লেডি কলিগদের সাথে আড্ডা দাও, আর ফাইল নিয়ে আসো বাড়িতে। শোনো, কাল থেকে অফিসের কাজ বাড়িতে চলবে না, বুঝলে? এই যে শামিম ভাই, কেমন আছেন? অনেকদিন তো আপনার পাত্তাই নেই। ভালো, তা তুমি কেমন আছো? তোমার ভাবি, মাসখানেক হলো আমরা বিয়ে করেছি। বিয়ে করেছেন? তা আমাকে খবর দিলেন না যে? তেমন আর সময় পেলাম কই, খুব তাড়াহুড়ো করে সব সারতে হলো। নাকি আমরা বাগড়া দিতাম বলে? ও না, সরি, ঠিক আছে। তা বাসা কোথায়? কি ভাবি, দাওয়াত দিবেন না? হ্যাঁ, এসো বাড়িতে। শামিম ভাই বাসার ঠিকানা দেন। কি ব্যাপার, কথা বলছো না যে? ওই মেয়েটা কে? কোন মেয়েটা? ওই যে একটু আগে রাস্তায় দেখা হলো, লাবণী না কি যেন নাম। ওর জন্য মন খারাপ? না, মন খারাপ হতে যাবে কেন,
ও আমাদের এক বন্ধুর ছোট বোন। বন্ধুর ছোট বোনের সঙ্গে তোমার এত আলাপ হতে যাবে কেন? না না, আমরা কয়েক বন্ধু প্রায় ওদের বাসায় যেতাম, সেই সূত্রেই পরিচয়। কি নাম তোমার ওই বন্ধু? মৌসুমী। কেন, মেয়ে বন্ধু হতে অসুবিধা আছে? চলো তো। শ্যামু ভাই, ফোনটা একটু দিবেন, ভবিষ্যতে দুষ্টামি করব। করুন। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমার নাম মিলি। কাকে যাচ্ছেন আপনি? এটা তো শামিম ভাইদের বাসা, তাই না? জি, কিন্তু তাকে আপনার কি দরকার? দরকার তাকে নয়, আপনাকে। আমাকে? আমাকে আপনার দরকার কেন? সাক্ষাতেই না হয় বলবো, দাওয়াত দেবেন না একদিন? আপনি আপনি শামিমকে চেনেন? খুব ভালোভাবে চিনি, দুবছর আমাদের পরিচয়। এখনো কি দেখা হয়? হ্যাঁ, প্রতিদিনই দেখা হয়। প্রতিদিন দেখা হয়? কি ব্যাপার এই সন্ধ্যায় চাঁদের মোড়ে শুয়ে আছো যে, শরীর খারাপ? কি হলো, আমি কি করলাম যে আমার উপরে রাগ? রাগ তোমার উপরে নয়, রাগ আমার ভাগ্যের উপর। ভাগ্যের উপর? কেন, ভাগ্য কি করলো বলো, ভাগ্য কি করলো? আব্দুল, তোর আপার কি হয়েছে রে? কিছু একটা হয়েছে আমি বুঝতাছি, মাগার। মাগার কি? মাগার একটা টেলিফোন এলো, এরপর থেকে আপার মনটা খারাপ, কিছু খায় নাই, শুয়ে আছে। বুঝলি, মৌসুমীকে নিয়ে আমার বউ সন্দেহ করে বসেছে। তুই সব কিছু খুলে বল, দরকার হলে মৌসুমীর বাসায় বেড়াতে নিয়ে যা। এদিকে আমাদের কলিগ মিলি বাসায় ফোন করে আরো খেপিয়ে দিয়েছে। খেপে যাওয়ারই কথা, তা তুই সব একটু বুঝিয়ে বললেই পারিস। আমি ইচ্ছে করেই কিছু বলিনি, ভবিষ্যতে হয়তো আরো অনেক বান্ধবীর সঙ্গে ওর দেখা হবে, তখন যেন শকটা সহ্য করতে পারে তার জন্য এখন থেকেই প্রস্তুত থাকা দরকার। সংসারে অশান্তি কিন্তু এভাবেই হয়, দেখ মেয়েরা আর যাই করুক, স্বামীকে নিয়ে অন্য কেউ ভাবছে এটা সহ্য করতেই পারে না। আমি ইচ্ছে করেই কিছু বলিনি, এতে যদি ভালোবাসাটা আরো গাঢ় হয় মন্দ কি? আমাকে কয়েকদিনের জন্য রাজশাহী যেতে হবে, অফিসের কাজ। প্রমোশনাল দিকটা তো আমাকেই দেখতে হয়, তা তিন চার দিন থাকতে হবে। যাবেন নাকি আমার সঙ্গে? আপনি গেলে অবশ্য ভালোই হয়, দুজনে মিলে পদ্মার তীরে বেড়ানো যাবে। মজা টের পাইয়ে দেব, একটা প্ল্যান করে ফেলি।
আমার কিন্তু ভয় করছে শেলি। আরে ভয় কিসের, যাচ্ছিস তো রাজশাহী, আমিও রাজশাহীর মেয়ে, সব আমার চেনা, দেখিস সব বের করে ফেলবো। বাছা ধন, তোমার ধান্ধা আমি ঠিকই ধরে ফেলেছি। নদীর তীরে হাওয়া খেয়ে বেড়ানো, টের পাইয়ে দেবো মজাটা। কাঁদিস নে তো, আগেই বলেছিলাম একটু চোখে চোখে রাখিস, তা তো আর করলি নে। চোখে চোখে তো রেখেছিলাম। হ্যাঁ থাক, আর কাঁদতে হবে না, চোখ মুছে ফেল। আমার কিন্তু ভয় করছে শেলি, ও যদি বুঝে যায়। আরে ভয়ের কিছু নেই, শামিম ভাই যাতে বুঝতে না পারে সেদিকে সবসময় আমাদের লক্ষ্য থাকবে। আমরা তো তোদের বাড়িতেই উঠব না? আগে ওদের আস্তানার খবরটা তো নিয়ে নিই, তারপর না হয় বাসায় যাব। চল তাড়াতাড়ি যান। কে হতে পারে মেয়েটা? কি করে বলি বল। এক কাজ করা যায়, আমি বরং ওদের বাড়িতে চলে যাই। না সেটা আবার রিস্ক, শামিম ভাই দেখে ফেললে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কি করা যায় বলতো? আপাতত খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তারপর রাতে আমার ছোট ভাইকে দিয়ে ওদের বাড়ির টেলিফোন নম্বরটা উদ্ধার করতে হবে। টেলিফোন ডাইরেক্টরি তো অবশ্য পাওয়া যেতে পারে, তার আগে ওদের বাড়িটা রেকি করা দরকার। হাই যুদ্ধ করবি নাকি? আরে যুদ্ধ নয় বলছিস, এটা একটা লাইফের প্রশ্ন। হ্যালো, এটা কি অ্যাডভোকেট গোলাম রসুল সাহেবের বাসা? ও আপনি কে বলছেন প্লিজ? ওনার বড় ছেলে? ও আমি উপশহর থেকে বলছি, আমার নাম রত্না। হ্যাঁ আপনার এক বোন তো আজ ঢাকা থেকে এসেছে তাই না? জি আমি ওনাকে চিনি। কি যেন নাম ওনার, তুহিন। হ্যাঁ 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 তুহিন, তুহিন। হ্যালো জি, আপনার বোন তো ঢাকায় থাকে তাই না? জি আমি একটু যাবো একদিন আপনাদের বাসায়। আচ্ছা আচ্ছা রাখি, খোদা হাফেজ।
শোন তানিয়া, আমার না একটা পরিচিত লোক আছে, ঝাড় ফুঁক তাবিজ কবজ এগুলো দেয়, আমি ওনার কাছ থেকে তোকে একটা তাবিজ এনে দিই। ওই তাবিজটা নিলে দেখবি স্বামী ভাই কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবে না। তুমি এসে গেছো? হ্যাঁ এলাম। খুব কষ্ট হয়েছে তোমার? না কষ্ট হবে না, চার পাঁচ দিন একলা একলা থাকা যায়। তোমার জন্য কি এনেছি বলো তো? কি এনেছো দেখাও না। চোখ বন্ধ করো। চোখ বন্ধ। শাড়ি? ও মা কি সুন্দর শাড়ি! রাজশাহী ট্যুর কেমন হলো তোমার? নিশ্চয়ই খুব মজা হলো, তাই না? চাকরি চাকরি, এখানে অত মজা নেই। চাকরির পরও তো সময় থাকে আনন্দ করার। তুমি নেই, আনন্দ করব কি করে? আনন্দ করার জন্য আমার প্রয়োজন কি খুবই জরুরি? তুমি অমন করে কথা বলছো কেন? আমি আবার কেমন করে কথা বললাম? আমি তো সহজভাবেই কথা বলেছি। ঘরে বউ রেখে অন্য মেয়ের হাত ধরে লম্বা কুল করতে নিশ্চয়ই তোমার মন্দ লাগেনি। কার কথা বলছো তুমি? কার কথা আবার? তুহিনের। টেলিফোনে রীতিমতো প্ল্যান প্রোগ্রাম করে রাজশাহী যাওয়া, একসঙ্গে মার্কেটিং করা, মন্দ সময় তো যাবার কথা নয় তোমার। শোনো শোনো, তুহিন হলো গিয়ে আমাকে আর পরিচয় দিতে হবে না, আমি সব জানি, সবাইকে চিনি। লাবণী, মৌসুমী, মিলি, তুহিন, আর কত নাম শুনবে তুমি? মনে করেছো ঘরে বউ এনে একটা মেয়ের জীবন উদ্ধার করলাম? মিষ্টি মিষ্টি কথা ফুলছড়ি ছড়িয়ে তুমি মনে করো বউ তো আছে ঘরে, সে আর এমন কি বুঝবে? কিন্তু আমি আমি তোমার আসল চরিত্র বুঝে গেছি। শোনো তানিয়া, বুঝতে চেষ্টা কি বুঝতে চেষ্টা করবো আমি? এরপর কি বুঝার বাকি আছে? তুমি তুমি একটা মিথ্যেবাদী, ভণ্ড, তুমি প্রতারক। প্লিজ তানিয়া, আমি মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক কিছু নই। তুমি যা শুনেছো তা ঠিক নয়, আর যাদের যাদের নাম তুমি বললে তারা প্রত্যেকে আমাকে ভালোবাসে, তাই না? ভালোবাসাকে তুমি যে সেন্সে নিচ্ছ, ইটস নট লাইক দ্যাট। তারা প্রত্যেকেই আমাকে শ্রদ্ধা করে। হ্যাঁ হ্যাঁ, শ্রদ্ধা শ্রদ্ধা তো করবেই, দামি দামি গিফট পেলে সবাই এরকম শ্রদ্ধা করে। ওহো, কিন্তু আমি আমি তোমাকে শ্রদ্ধা করি না, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। হ্যালো, হ্যাঁ সেটা বল। এ তো সন্ধ্যাবেলা এসছে। হ্যাঁ আমি সব বলে দিয়েছি, কি করবো, সহ্য করতে পারছিলাম না আর। তাবিজ? Thank you.
শেলি, আপনি আমার কাছে কিছু লুকাবেন না, প্লিজ বলুন কি হয়েছে। সত্যি বলছি, আমি কিছুই জানি না। তাহলে ওই তাবিজটা কিসের? তাবিজ কোথায়? ওই যে আমার বালিশের তলায়। আপনার বালিশের তলায় ইয়ে আমি কি করে জানবো? কাল রাতে আপনারা দুজন তাবিজ নিয়ে কথা বলছিলেন, মনে আছে? আপনি শুনেছেন আমাদের কথা? বিকেলে এসে রাজশাহী পৌঁছেছি। আসার সময় তুহিন নামে একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ওর ভাই সাথে করে নিয়ে এসেছিল ওকে। অনুরোধ করেছিল যেন ওকে বাসায় পৌঁছে দিই। ঠিক ঠিক বাসায় পৌঁছে দিয়েছি আমি। তুহিন তোমার কথা জিজ্ঞেস করছিল। ওদের বাসায় আমাকে দাওয়াত দিয়েছে। তোমাকে ছাড়া আমি কি একলা দাওয়াতে যেতে পারি? রাজশাহীতে এসে বারবার তোমার কথা মনে পড়ছে। তোমাকে একলা রেখে এসেছি। কেমন আছো তুমি? আমার কথা কি মনে পড়ে? ইচ্ছে করে সব কিছু তোমার জন্য কিনে নিয়ে যাই, কিন্তু ভয় হয় পাছে তোমার যদি পছন্দ না হয়। এই জন্য আজ তুহিনকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম। তুহিন বলল ভাবির জন্য শাড়ি পছন্দ করব আমি। তবুও আমার যে শাড়িটা পছন্দ হলো সেটাই আমি কিনলাম। তোমার পছন্দ হবে তো? আমার নিজেকে বানানো।